63 বছরের খোরশেদা হোসেনের বসতঘর এবং গাছপালা এভাবেই পদ্মায় হারিয়ে যায়। অসময়ের আকস্মিক এই ভাঙনে শেষ সম্বলটুকু রক্ষা করতে পারেননি। পূর্বপুরুষদের 400 বছরের স্মৃতি বিজড়িত বাড়িঘর হারিয়ে এখন দিশেহারা। যখন দুইটা ছোট চাল নামাইছে, পরে আর ওইটারে মিস্ত্রির উপরে ওঠার মতো সাহস পায় নাই। আমি 5 লাখ টাকা এই ঘরটা উঠাইতে পারবো না। আর আমার এমন বলে দি নাই যে আমি সাথে সাথে এখন কোথাও একটা জায়গা করবো। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বড় নাওপাড়ার খোরশেদার সহ বহু পরিবার গৃহহারা। ভাঙন শুরু হয়েছে পাশের সুন্দিশার গ্রামেও। আতঙ্কে রয়েছে শত শত পরিবার। তাদের অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের কারণেই এই ভাঙন। এই বালুর ব্যবসায়ীকে বন্ধ করেন, আমাদের বাড়ি নর্দেক নদীতে গেছে গা। আমরা রান্না করার মতো আমাদের চুলাটো নাই, রান্না করে খাবো। এখানে 600 বালখেট আসতেছে, খালি যাচ্ছে পূর্ব দিকে, পশ্চিম দিকে বালু ঘরে, তারা আবার ঢাকার দিকে চলে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে বালু উত্তোলন বন্ধ না করা গেলে 446 কোটি টাকার রক্ষাবাঁধ প্রকল্প চ্যালেঞ্জের মুখে পড়বে। 11টা স্পটে এই কাজ হচ্ছে। আমরা আপাতত জিও ব্যাগের ডাম্পিং করছি, তারপরে আমাদের ব্লকের ব্লক প্লেসিং হবে। তবে প্রশাসন বলছে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি চেয়ারম্যান সাহেবকে ইনস্ট্রাকশন দিয়ে যাবো, ওনারা যেন নাম পরিচয় জানা থাকলে তার বিরুদ্ধে মামলা করেন, তাদের মামলা করার সুযোগ আছে, অধিকার আছে। 90-এর দশকে পদ্মার ভাঙনে উপজেলা সদর সহ লৌহজং উপজেলার 1/3 বিলীন হয়ে যায়। 67 মিটার এলাকা জুড়ে অসময়ের এই ভাঙন রোধে ফেলা হচ্ছে 6,500 জিও ব্যাগ। মুন্সিগঞ্জের বড় নপাড়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।